যদি পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসে, কোন সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে 72 হয়। এই অঙ্কটা আমরা খুব সহজেই শর্টকাটে এটার সমাধান করতে পারব। যেহেতু এখানে সংখ্যাটা দেওয়া নাই, সেহেতু আমরা ধরি সংখ্যাটি সমান ক। এখন প্রশ্ন মতে বলা হচ্ছে সংখ্যার 8 গুণ থেকে, অর্থাৎ এই ক গুণ 8, এই সংখ্যার 8 গুণ থেকে 2 গুণ বিয়োগ করলে, অর্থাৎ বিয়োগ ক গুণ 2, এই 2 গুণ বিয়োগ করলে 72 হবে। তাহলে সমান হবে 72। তাহলে আমরা লিখতে পারি বা 8 গুণ ক সমান 8 ক বিয়োগ 2 গুণ ক সমান 2 ক সমান 72। তাহলে বা 8 ক থেকে 2 ক বাদ দিলে 6 ক সমান 72, বা ক সমান 72 ভাগ 6। এখানে 6 গুণ অবস্থায় আছে, এপাশে গেলে ভাগ। তাহলে 6 × 6 = 72, বা ক সমান 12। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সংখ্যাটি 12।